আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সরকারি কর্মচারীরা সর্বনিম্ন 25,000 টাকা বেতন চান। তো চলুন বন্ধুরা বিস্তারিত সংবাদ জেনে নিই। 6 সদস্য বিশিষ্ট পরিবারের ব্যয় বিবেচনায় সরকারি কর্মচারীদের বেতন সর্বনিম্ন 25,000 টাকা ও নবম জাতীয় পে কমিশন গঠন সহ 7 দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন ঐক্য ফোরাম। তো বন্ধুরা আজকে 22 মে এই ফোরাম এই দাবি জানিয়েছেন যে সর্বনিম্ন সরকারি কর্মচারীদের বেতন 25,000 টাকা চান। তো চলুন বিস্তারিত সংবাদ জেনে নিই, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে নবম পে স্কেল ঘোষণা না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 11 থেকে 20তম গ্রেডভুক্ত কর্মচারীদের 50% মহার্গ ভাতা ও 100% পেনশন দিতে হবে। একই সঙ্গে স্বেচ্ছায় অবসরে চাকরির সময়সীমা 20 বছর নির্ধারণ করা এবং আনুতোষিক প্রতি 1 টাকায় 300 টাকা ও পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। রবিবারে 22 মে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করেছেন আহ্বায়ক মোহাম্মদ হেদায়েত হোসেন। ফোরামের অন্যান্য দাবিগুলো হচ্ছে সচিবালয়ের মতো সচিবালয়ের বাইরে সকল দপ্তর অধিদপ্তর কর্মচারীদের পদবি গ্রেড পরিবর্তন সহ প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রথম শ্রেণী ও সহকারী শিক্ষকদের দ্বিতীয় শ্রেণী কর্মকর্তার পদমর্যাদা 100% বিভাগীয় পদোন্নতি প্রদান করতে হবে, ব্লক পদ প্রথা প্রত্যাহার করতে হবে, পদোন্নতিযোগ্য পদ শূন্য না থাকলেও নির্ধারিত সময়ের পর উচ্চতর পদের বেতন স্কেল প্রদান করতে হবে, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কর্মচারীদের যৌক্তিকভাবে ঝুঁকি ভাতা প্রদান করতে হবে, আউটসোর্সিং নিয়োগ প্রথা বিলুপ্তি করতে হবে, 11 থেকে 20তম গ্রেডভুক্ত কর্মচারীদের ক্ষেত্রে বার্ষিক বেতন বৃদ্ধির হার 5% পরিবর্তে 20% উন্নতি করতে হবে, টাইম স্কেল সিলেকশন গ্রেড টেকনিক্যাল কর্মচারীদের জন্য 2টি বিশেষ ইনক্রিমেন্ট পুনর্বহাল করতে হবে, এলাকাভেদে 70% থেকে 100% হারে বাড়ি ভাড়া, সামঞ্জস্যপূর্ণ চিকিৎসা ভাতা, টিফিন যাতায়াত ভাতা প্রদান করতে হবে। তো বন্ধুরা অবশেষে আবারও এই পে স্কেলের ঘটনা দিতে চলেছে সরকারের বাধ্যতা করতে পারে এমনই আহ্বায়ক কমিটি বলে ফোরাম বলেছে। এবং সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি খুবই একটি সামনে যে কোনো সময় ঘোষণা আসতে পারে বলে মন্তব্য করেছেন এবং সর্বনিম্ন বেতন 25,000 চান। তো আপনাদের মতামত কী, সরকারি চাকরিজীবীদের বেতন 15,000 হলে 25,000 আসলে কী হওয়া উচিত? অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।